ভিডিওটা একটু ভালো করে দেখুন। পিএসজির অনুশীলনে হঠাৎই মেসিকে দেখা গেল রামোসের উপর খেপে যেতে। কারণটা আর কিছু নয়, রামোসের সেই ট্রেডমার্ক হার্ড ট্যাকল। অনুশীলনে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছিলেন পিএসজির খেলোয়াড়রা। সেখানেই মেসির বিপক্ষ দলে থাকা সার্জিও রামোস আর্জেন্টাইন ফরওয়ার্ডকে আটকাতে একটু কঠিন ট্যাকলই করেছিলেন। রামোসের ট্যাকল কোনোভাবে এড়িয়ে যেতে পারলেও এ ঘটনায় একটু বিরক্ত হয়েছেন লিওনেল মেসি। সেই সময় ক্ষিপ্ত হয়ে রামোসকে কিছু বলতেও দেখা যায় থাকে। রামোস অবশ্য ট্যাকলটি করার পরপরই মেসির দিকে এগিয়ে এসে কিছু বলছিলেন, হয়তোবা দুঃখিত শব্দটি উচ্চারণ করেছেন তিনি, কিন্তু মেসি বিরক্ত হয়ে অন্যদিকে চলে যান। বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে নাম লিখিয়েছেন 2021 সালের আগস্টের শুরুর দিকে। এর আগে রিয়াল মাদ্রিদ থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান সার্জিও রামোস। মেসি পিএসজিতে নাম লেখানোর পর তাই অনেককেই একটা কথা বলতে শোনা গেছে, রামোসের সঙ্গে কঠিন দ্বৈরথের অতীত কি পাশে সরিয়ে রাখতে পারবেন মেসি? রামোস ছিলেন রিয়াল মাদ্রিদের অন্যতম আইকন খেলোয়াড়, মেসিও বার্সেলোনার জন্য সেটাই ছিলেন। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ সবসময় উত্তাপ ছড়ায় ফুটবল বিশ্বে। চির প্রতিদ্বন্দ্বী দুই দলে খেলতেন বলে রামোস আর মেসিও মধ্যে ছিল কঠিন দ্বৈরথ। মেসিকে আটকে রাখতে কড়া সব ট্যাকল করতেন রামোস। এ নিয়ে মাঠে অনেক উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছে অতীতে। মেসি পিএসজিতে নাম লেখানোর পর দুজনের অতীত সেই দ্বৈরথ ভুলে সম্পর্কের বরফ গলাতে রামোসই প্রথম এগিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজির জার্সি বিক্রয় কেন্দ্রে টাঙানো দুজনের পাশাপাশি জার্সির একটি ছবির সঙ্গে মেসির একটি ছবি দিয়ে লিখেছিলেন, এমনটা হবে কেটা ভাবতে পেরেছিল। গেল মৌসুমে চোটের কারণে মেসি এবং রামোসের একসঙ্গে খুব বেশি ম্যাচ খেলা হয়নি, তবে আসন্ন মৌসুমের আগে দুজনই চোট কাটিয়ে আছেন ঝরঝরে অবস্থায়। অনুশীলন মাঠে বা মাঠের বাইরে মেসি এবং রামোসকে দেখে মনে হচ্ছে দুজনের সম্পর্ক বেশ জমে উঠেছে। জাপানের প্রিসিজন ম্যাচ কিংবা অনুশীলনের বিভিন্ন ছবি বলে দেয় মেসি রামোসের যেই সম্পর্ক বা জোড়া সেটি দারুণ একটা উপলক্ষ হতে যাচ্ছে পিএসজির আগামী সিজনে। সেটি উপভোগ করার জন্য বুধ হয়ে আছে মেসি রামোস ভক্তরা।